রাজধানীর বাড্ডায় রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের এক মোটরসাইকেল চালক ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছে। অ্যাপসে না চালানোয় মাসখানেক আগেও মামলা দেওয়া হয় তাকে। পুলিশ বলছে মামলা দিতে চাওয়ায় নিজের বাইকে আগুন দেয় ওই পাঠাও চালক। এদিকে পুলিশে হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে আজ সারা দেশে ধর্মঘট ডেকেছে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারের গাড়ি চালকরা। ফকরুল ইসলামের রিপোর্ট। সোমবার সকালে গুলশান বাড্ডা লিঙ্ক রোডে ট্রাফিক পুলিশ মামলা দিতে চাওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন পাঠাও চালক শওকত আলম। পরে এই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার পর সেই বাইকারকে জিজ্ঞাসাবাদের জন্য বাড্ডা থানায় আনা হয়। তিনি জানান, বারবার মামলা দিতে চাওয়ার কারণে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। রাস্তায় ইউটার্ন নিয়ে আমি গাড়ি দাঁড়ায় বা যাত্রীর সাথে কথা বলতেছিলাম, মামলা দেন নাই দিবেন আমি রিকোয়েস্ট জানাইছিলাম, বাস এইটুকুই। পরে আমি বললাম আপনার মামলা দেন, আমি আমার বাইক চালাই, আমি বাইক চালাবো না। বাস ওনারা যেটা করার সেটা হচ্ছে ওনাদের ডিউটি ছিল গাড়িটাকে এখানে আনা, আনছেন এইটুকুই তো। পুলিশ জানায় রাইড শেয়ারিং চালক রাস্তায় দাঁড়ালে তার কাছ থেকে কাগজপত্র দেখতে চান ট্রাফিক পুলিশ, কিন্তু মোটরসাইকেল চালক কাগজপত্র না দেখিয়ে বরং ক্ষুব্ধ হয়ে নিজের বাইকে নিজে আগুন ধরিয়ে দেন। অনেক মোটরসাইকেল ওখানে ছিল, পালিয়ে গেছে। তো এই যে সোহেল সাকা, মোহাম্মদ সাকা, হোসেন সোহেল, উনি দাঁড়িয়ে ছিলেন ওখানে, ওনার কাগজপত্রগুলো সার্জেন্ট চাইল। যখন কাগজপত্রগুলো দেখছিল তখন তড়িৎ গতিতে ওই লোকটা তার মোটরসাইকেলের ফুয়েল পাইপ যেটা ওটা খুলে আগুন লাগিয়ে দিয়েছে। জিজ্ঞাসাবাদের পর পাঠাও চালককে ছেড়ে দেয় পুলিশ। এই ব্যাপারে কোনো মামলা দেওয়া হয়নি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।